এখন একেবারে স্বর্ণযুগের গান, হারানো দিনের গান। সঙ্গে রয়েছেন মৌমিতা গুহরায়, বারাসাতের বাসিন্দা। মৌমিতাকে স্বাগত। মৌমিতার সঙ্গে আমি আগে অনুষ্ঠান একটা করেছি, সেটা হচ্ছে প্রতিদিনের রবীন্দ্রনাথ। এই নিয়ে কি তোমার দ্বিতীয়বার? দ্বিতীয়বার। তো মৌমিতার যেটা সব বলি, মৌমিতার বিবাহ সূত্রে বারাসাত, এবং ওখানেই এখন স্বামী, সংসার, সন্তান, শ্বশুর শাশুড়ি নিয়ে পুরো একদম ফুল ফ্লেজেডে সংসার চলছে, কিন্তু গানটার সঙ্গে ওর ভালোবাসা অটুট রয়েছে, তাই সব কিছুর মাঝখানেও গানটাকে বজায় রেখেছে। তোমার গান দিয়ে আবার পথ চলা শুরু হোক। একদম। উপস্থিত সকলকে আমার দর্শক বন্ধুদের জানাই সুপ্রভাত। আকাশ নতুন, বাতাস নতুন, সবই তোমার জন্য, চোখে নতুন চাওয়া দিয়ে করলে আমায় ধন্য। এই আকাশ নতুন, বাতাস নতুন, সবই মুখোপাধ্যায়ের হাত ধরে আমাদের পথ চলা শুরু হলো। সুধীন দাশগুপ্তের সুর, এটা না বললে অন্যায় হবে। পরের গানে চলে যাই তোমার। হ্যাঁ, পরের গানে আমরা বনশ্রী সেনগুপ্তর সাথে আছি। Thank you.
বনশ্রীদির গাওয়া গান, আর সত্যি মানুষটাকে খুব আমরা মিস করি। মানে আমি তো ব্যক্তিগতভাবে ভীষণভাবে মিস করি। এক এক সময় মনে হয় যে থাকলেই অনুষ্ঠান করতে আসুক বা না আসুক একটা ফোন করতো, সপ্তাহে একদিন টেলিফোনে কথা হতো। কিছু কিছু মানুষের সঙ্গে হয় না যে একটা মনের টান তৈরি হয়ে যায়। বনশ্রুতি অন্যতম একজন, বিশেষ করে শান্তিদা, দুজনকেই খুব মিস করি আমরা, শান্তিদা আর বনশ্রুতি। শান্তিদার মানে ওই এক সুন্দর করে ডাকটা। যাই হোক, ভালো লাগলো, নস্টালজিক করে দিচ্ছে তুমি আমাদের। সময়টা তো ভীষণ কম, পরের গানে চলে যাই। গান শুনছি মৌমিতা, মৌমিতা গুহ রায়, তোমার জন্ম বড় হয়ে ওঠা কোথায়? আমার জন্ম বড় হয়ে ওঠা কলকাতার শোভাবাজার অঞ্চলে, এবং মায়ের কাছে হাতে করে গানে, মায়ের কাছে এবং আমার দাদু শ্রী অলক ঘোষের কাছে। মানে এটা মামা বাড়ির দাদু? মামা বাড়ির দাদু। আজ মা দাদু দুজনেই অবর্তমান আমাদের মাঝখানে। ও, সেটা একটা কষ্টের জায়গা। আশা করছি ওনারা দেখবেন, আশীর্বাদ করবেন। আর বর্তমানে শ্বশুর বাড়িতে আমার স্বামী, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই
প্রত্যেকে ভীষণ সাপোর্টিভ। যেরকম বাবা মার কাছে গান নিয়ে উৎসাহ পেয়েছি, বর্তমানেও শ্বশুরবাড়ির তরফ থেকেও সমান উৎসাহ তাদের। একটা ছোট বাচ্চা সামলাতে হয় তোমার, একদম 4 বছরের ছোট ছেলে, তো তাকে সামলে তোমার গান বাজনা এখনো চলছে? হ্যাঁ, সেই আবার গানগুলো মোটামুটি একটু একটু মুখস্থ করে, বাবা গান শুনলাম। তো চলো পরের গানে যাই। আচ্ছা, বারাসাত থেকে এসেছিলেন আমাদের গান শোনাতে। মমিতা এর আগে প্রতিদিনে রবীন্দ্রনাথে গান গেয়ে গেছেন, এটা তার দ্বিতীয় অনুষ্ঠান রবীন্দ্রনাথের গানে। আর আজকেও যেভাবে সাজিয়েছে, মানে একেবারে প্রত্যেকের গান, আরতি মুখোপাধ্যায়, বনশ্রীদি, হৈমন্তী শুক্লা, লতাজি, চেষ্টা করেছি সকলকে, সকলের গান। এবার কার গান শোনাচ্ছে? এবারও লতাজি আছেন।
তোমাকে আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ, কারণ আমরা গানের সঙ্গে সঙ্গে তো বিদায় নেব। খুব ভালো থেকো আর গানকে এভাবে ভালোবেসে থেকো, আজীবন কাল ভালো থাকতে পারবে। আর ধন্যবাদ জানিয়ে আর কি বলবো, এদের সঙ্গে তো প্রতিদিনই দেখা হয় আমাদের, আমাদের প্রত্যেক দিনের সাথী, আর এরাও খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, এটুকুই বলতে পারি। বিশেষ করে আমাদের টিমওয়ার্ক যারা রয়েছেন ক্যামেরার পিছনে, শব্দ আলো এবং পিসিআর টেলিকাস্টিং, প্রত্যেককে ধন্যবাদ জানাই। আর আপনারা তো রয়েছেন আমাদের সঙ্গেই, আপনাদের সকলকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার শেষ গানে যাই।